আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া, ফটো দিয়ে আমি যদি ভিডিও বানাই তাহলে কি আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করতে পারবো, এবং সেই ফটো দিয়ে আমরা কীভাবে ভিডিও বানাবো, ইনফরমেশন কোথায় পাবো, এ নিয়ে যদি একটা ভিডিও দিতেন তাহলে আমরা অনেকেই উপকৃত হতাম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফটো দিয়ে কীভাবে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে উপার্জন করতে হয়, এমনকি ফটো দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয় সেই এডিটিংটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে মোবাইল স্ক্রিনটা দেখানোর আগে সবথেকে বড় বিষয়, আপনি কোন টপিকের উপরে অথবা কোন নিশের উপরে ভিডিও বানাবেন। কারণ ফটো দিয়ে কিন্তু ইউটিউবের প্রায় 15টি ক্যাটাগরি আছে। এই 15টা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু ফটো দিয়ে বানানো সম্ভব। এখন আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে, এবং সেখানে একটা নিশ আপনাকে নির্বাচন করতে হবে। যেমন বর্তমান সময় নিউজ ভিডিওটা বাংলাদেশে কিন্তু অনেকটাই ট্রেন্ডিং, কারণ কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিন্তু অনেক নিউজ হচ্ছে, যে সমস্ত নিউজ কিন্তু বর্তমান সময়ে ভাইরাল। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে নিউজ ভিডিও আপনারা ফটো কালেক্ট করে কীভাবে বানাবেন। আপনি চাইলে মোটিভেশনাল ভিডিও, গেমিং ভিডিও কিংবা এন্টারটেইন ভিডিও, মহাভাবনার মতো ভিডিও আপনি কিন্তু বানাতে পারেন ফটো দিয়ে, ঠিক আছে? এই একই প্রসেসে কিন্তু আপনি এই ভিডিওগুলো বানাতে পারবেন। ফটো কোথা থেকে কালেক্ট করবেন, ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করবেন, এবং কীভাবে এডিটস করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখার বিষয়। ওকে, আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা গুগল ট্রেন্ডটা ওপেন করছি, কারণ যেটা ট্রেন্ডিংয়ে আছে, যেটা ভাইরাল হচ্ছে, সেটা নিয়েই আমাদের রেগুলার ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। ওকে, গুগল ট্রেন্ড ওপেন করে নেওয়ার পরে সবার প্রথমে দেখুন, এক ঘন্টা আগে সময় টিভি একটা নিউজ দিয়েছে, প্রকাশ্য ক্ষমা চাইলেন পলক। ওকে, এই নিউজটা আপনি যদি বানাতে চান কিংবা একটা ভিডিও বানাতে চান ফটো দিয়ে, তাহলে কিন্তু এই নিউজটা আপনাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার জন্য নিউজের উপরে আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন, এখানে সময় টিভির ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, প্রকাশ্য ক্ষমা চাইলেন পলক, কোটা ইস্যুতে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধ, ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্য ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওকে, এই নিউজটুকু আপনি যদি করতে চান কিংবা একটা নিউজ ভিডিও ফটো দিয়ে যদি বানাতে চান, মনে করুন এখান থেকে আমি এতটুকু ভয়েস ওভার করবো, ছোট্ট করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সম্পূর্ণটা আমি আপনাদেরকে বোঝাবো না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে, আপনারা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের কী কী ফটো এখানে প্রয়োজন হবে এই লেখাগুলো দেখে দেখে সেই ফটোগুলো কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওর হাইলাইট হবে কিন্তু প্রকাশ্য ক্ষমা চাইলো পলক। সেক্ষেত্রে শুরুতে আমাদের একটা পলকের ছবি লাগবে, ফটো লাগবে। তারপরে কোটা ইস্যুতে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন, সেক্ষেত্রে কোটা ইস্যুর একটা ফটো লাগবে, কিংবা দেশজুড়ে একটা আন্দোলন হচ্ছে এমন একটা ফটো লাগবে। তারপরে এখানে দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে ব্যর্থ, ইন্টারনেট সেবা ব্যাহত, এ ধরনের ফটো কিন্তু আমাদের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নেব। ওকে, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি, এবং এখানে আমরা সার্চ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রথমে সার্চ করে দিয়েছি এমপি পলক লিখে, অর্থাৎ আমাদের প্রথমেই প্রয়োজন হবে এমপি পলকের ফটো। সো আমরা এখানে ইমেজে ক্লিক করার পরে এখান থেকে একটা ফটো জাস্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে যে ফটোটা আপনার প্রয়োজন হবে বা পছন্দ হবে সেই ফটোটা আপনি জাস্ট ক্লিক করবেন, এবং এখানে ট্যাপ করে ধরে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এরকম করে এখান থেকে কিন্তু আপনাদের প্রত্যেকটি ফটো কালেক্ট করতে হবে। যেমন চলমান আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলনের ফটো লাগবে, সেক্ষেত্রে আপনি সেটাই লিখে সার্চ করে দেবেন। তো সেই সম্পর্কে আমরা কিছু ফটো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওর ক্লিপটিং অনুযায়ী আমরা কিন্তু বেশ কয়েকটি ফটো এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের এডিটিং সফটওয়্যার ওপেন করতে হবে। এডিটিং সফটওয়্যার ওপেন করার পূর্বে কিন্তু আপনাদের এই ভয়েস ওভারটা করে নিতে হবে, অথবা এই ভয়েস ওভারটা আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখনও কিন্তু করতে পারবেন। এর জন্য আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, একটা স্ক্রিনশট আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে এই স্ক্রিনশট থেকে আমি ভয়েস ওভারটা করবো। ওকে, সো ভিডিও এডিটিং করার জন্য আমরা একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নেব। এখান থেকে আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বুঝেন সেটা আপনি ওপেন করে নেবেন। আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে নিউ এ ক্লিক করে দিচ্ছি, এবারে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফটো দেখতে পাচ্ছি, যে কোনো একটা ফটো আপনি সবার প্রথমে নিয়ে নেবেন। একটা ফটো নেওয়ার পরে সবার প্রথমে এখানে আপনাকে দেখতে হবে যে আপনি শর্ট ভিডিও বানাচ্ছেন নাকি লং ভিডিও বানাচ্ছেন। যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে এক্সপেক্ট যে রেশিও, সেই রেশিও অনুযায়ী কিন্তু আপনাকে শর্ট ভিডিও বানাতে হবে, আর লং ভিডিও বানাতে চাইলে এরকম লম্বালম্বি কিন্তু আপনার ভিডিওটা থাকবে। ওকে, সো শর্ট ভিডিও বানাতে চাইলে এখানে ক্যানভাসে আপনি ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস, ক্যানভাসে ক্লিক করে দেওয়ার পরে শর্ট সেলফে ক্লিক করে এটাকে জাস্ট আপনি জুমিং করে দেবেন। ওকে, এরকমভাবে জুমিং করে দেবেন। আর যদি আপনি লং ভিডিও বানাতে চান, 16:9 ক্লিক করে এটাকে জাস্ট আপনি জুমিং করে দিলে চলবে। এটাকে জাস্ট আমাদের জুমিং করার এতটা প্রয়োজন নেই, কারণ এটা আমাদের লং ভার্সনেই আছে। এটাকে জাস্ট আমরা ওপেন করে দিলাম। দেওয়ার পরে দেখুন এই ভিডিওটা কত মিনিটের হবে, এই ডিউরেশনটা কিন্তু আপনাকে এরকম টেনে টেনে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? একটা ফটো নেবেন সবার প্রথমে, এটাকে জাস্ট আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে ভয়েস ওভারটা নিয়ে আসতে হবে।
সবার প্রথমে আমাদের এখানে ভয়েস ওভারটা কিন্তু করতে হবে, তারপরে ফটোগুলো আমাদের এখানে একের পর এক কালেক্ট করতে হবে। কারণ কী ভয়েস ওভার করেছেন এবং কি সেই ভয়েস ওভারের পাশাপাশি কোন ফটোটা আপনাকে আনতে হবে তখন কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখান থেকে ভয়েস ওভার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিউজিক অপশন, মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন, রেকর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং অপশন, ঠিক আছে। রেকর্ডিং অপশনে ক্লিক করে কিন্তু আপনাকে ভয়েসটা রেকর্ড করতে হবে। তবে ভয়েসটা আপনি খাতাতেও লিখেননি, আপনি যদি স্ক্রিনশট দিয়ে রাখেন আমার মতো, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সেই স্ক্রিনশটটা সবার প্রথমে নিয়ে আসবেন, তারপরে সেটা দেখে দেখে ভয়েস ওভার করবেন। এছাড়া আপনি যদি খাতায় লিখে রাখেন তাহলে রেকর্ডে ক্লিক করে খাতা থেকে লিখছেন সেটা জাস্ট আপনি দেখে দেখে ভয়েস ওভার করে দেবেন। আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পিআইপি ফাইল, এই যে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইল, পিআইপি ফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি, ফটোতে ক্লিক করে দিচ্ছি, দেন এখানে স্ক্রিনশটটা আমরা নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর এটাকে জাস্ট আমি জুমিং করে দিচ্ছি। জুমিং করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এরকমভাবে জুমিং করে দেবো। জুমিং করে দেওয়ার পর আমাদের এই ফটোর লেয়ারটা আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। ওকে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা অ্যাপ্লাই করে দেবো। এই ফটোটা আমরা পরবর্তীতে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখানে জাস্ট আমরা দেখে দেখে ভয়েস ওভার করার জন্য কিন্তু ফটোটা নিয়ে আসলাম। এখন দেখুন আমরা এই ফটোটা দেখে দেখে সুন্দর করে ভয়েস ওভার করে দেবো। ভয়েস ওভার করার জন্য আমাদের মিউজিকে ক্লিক করতে হবে, রেকর্ডে ক্লিক করতে হবে। রেকর্ডে ক্লিক করে আমি ভয়েস ওভারটা করে নিচ্ছি। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছোট্ট করে ভয়েস ওভার করে দিয়েছি, যেটা লেখা ছিল সেটা ভয়েস ওভার করে দিয়েছি। আপনাদের আমি প্লে করে শোনাচ্ছি। ক্ষমা চাইলেন চুনায়েত আহমেদ পলক, কোটা ইস্যুতে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলন ঘিরে। ওকে, যেটা লেখা ছিল আমি কিন্তু সেরকমভাবে দেখে দেখে ভয়েস ওভার করছি, ঠিক আছে। এখানে জাস্ট আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখন এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা আমাদের কিন্তু এখানে ডিলিট করে দিতে হবে। এই ফটোটা কিন্তু ডিলিট করে দিতে হবে। জাস্ট আপনি সাইডে ডিলিট অপশন পাবেন, ডিলিট করে দিলেন, ফটোটার আমাদের আর প্রয়োজন নাই। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা শুনবেন এবং কোথায় কোন ফটোটা আনতে হবে সেটা একটা একটা করে আনবেন। যেমন ভিডিওর শুরুতেই আমরা বলেছি প্রকাশ্য ক্ষমা চাইলেন জুনায়েদ আহমেদ পলক, সেক্ষেত্রে আমাদের পিআইপি ফাইলে ক্লিক করতে হবে এবং এখান থেকে পলকের একটা ফটো কিন্তু আমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে। এটাকে জাস্ট আমরা জুমিং করে দিচ্ছি। জুমিং করে দেওয়ার পর এই ফটোর একটা অ্যানিমেশন কিন্তু আমাদের সেট করে দিতে হবে। অ্যানিমেশন সেট করার আগে ভিডিওটা আপনি আগে এডিটস করে নেবেন। দেখুন, প্রকাশ্য ক্ষমা চাইলেন চুনায়েত আহমেদ পলক। ওকে, এতটুকু কিন্তু আমাদের এই ফটোটা রাখতে হবে। তাহলে এটাকে জাস্ট আমরা এরকমভাবে ছোটো করে দিব এবং এখান থেকে সাইডে স্ক্রল করলে আপনি অ্যানিমেশন অপশন পাবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন কিন্তু আপনি সেট করে দিতে পারেন। প্রকাশ্য ক্ষমা চাইলেন, ঠিক আছে, চুনায়েত আহমেদ। প্রকাশ্য ক্ষমা চাইলেন, এই যে দেখুন আমরা জাস্ট আবার ভিডিওটা প্লে করছি। প্রকাশ্য ক্ষমা চাইলেন চুনায়েত আহমেদ পলক। ওকে, এরপরে কিন্তু আমাদের আরও একটা ফটো লাগবে। কী ফটো লাগবে? আমরা জাস্ট ভয়েস ওভারটা শুনবো, তারপরে ফটোটা আনবো। কোটা ইস্যুতে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলন। কোটা ইস্যুকে কেন্দ্র করে এখান থেকে আমাদের সেই ফটোটা কিন্তু নিয়ে আসতে হবে। এখান থেকে পিআইপি ফাইল দেখতে পাচ্ছেন, প্লাস অপশন চলে আসছে, প্লাসে আপনি ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর কোটা আন্দোলন, ওকে, একটা ফটো আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে জাস্ট আমরা জুমিং করে দেবো। জুমিং করে দেওয়ার পরে দেখুন এটারও কিন্তু আমাদের অ্যানিমেশন সেট করে দিতে হবে। অ্যানিমেশন সেট করার জন্য সাইডে স্ক্রল করবেন, অ্যানিমেশন, এখান থেকে কম্বো, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন জাস্ট আপনি সেট করে দিতে পারেন। এরপরে আবারও একটা ফটো আপনি নিয়ে আসবেন পিআইপি ফাইলে ক্লিক করে। এরপরে আবারও আপনি কোটা আন্দোলন কেন্দ্র করে যেহেতু বলছে সেটাকে আপনি আবারও জাস্ট একটা ফটো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটাকেও আপনি ছোটো করে দেবেন। দেওয়ার পরে এটারও অ্যানিমেশন সেট করে দেবেন। ওকে, এটার জাস্ট আমরা অ্যানিমেশন সেট করে দিচ্ছি, কম্বো অ্যানিমেশন। ওকে, আমরা জাস্ট এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাই। প্রকাশ্য ক্ষমা চাইলেন চুনায়েত আহমেদ পলক, কোটা ইস্যুতে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের। ওকে, এখানে ইন্টারনেট সেবা বন্ধ থাকাকালীন এমন একটা ফটো কিন্তু আমাদের প্রয়োজন হবে। এখান থেকে জাস্ট আমরা সেরকম একটা ফটো নিয়ে আসছি। এই যে ফটোটা নিচ্ছি আমরা, এই ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা সাইডে অ্যানিমেশন সেট করে দিব, এখান থেকে কম্বো, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সেট করে দিচ্ছি। এরপরে আমরা আবারও একটা ফটো নিয়ে আসবো পিআইপি ফাইল, এখান থেকে জাস্ট আমরা আবারও ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে এমন কিছু ফটো জাস্ট আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এরকমভাবে জাস্ট ফটো একের পর এক নেবেন এবং এডিটিং করবেন, অ্যানিমেশন সেট করে দেবেন, জাস্ট আপনার ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। ওকে, এখান থেকে দেখুন আমরা যদি ভিডিওটা এখন আপনাদেরকে প্লে করে শোনাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভিডিওটা কত সুন্দর হয়েছে। প্রকাশ্য ক্ষমা চাইলেন চুনায়েত আহমেদ পলক, কোটা ইস্যুতে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার বন্ধের ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্য ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এখানে লাস্টে কিন্তু আমাদের আরও কিছু ফটোর প্রয়োজন হবে। যেমন এখানে লাস্টে আমরা আবারও পলকের কথা বলছি, আমাদের পলকের আরও একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটোটা নিয়ে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা এটারও অ্যানিমেশন সেট করে দিলাম। এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এডিটস করতে পারবেন, ঠিক আছে, ইচ্ছা মতো আপনার যেমনটা প্রয়োজন হয় আপনি সেরকমভাবেই কিন্তু এডিটস করতে পারবেন ফটো ইউজ করে। এখন দেখুন এই ভিডিওটা জাস্ট আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে জাস্ট আপনার সামনে রেগুলার কিন্তু এরকম ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। ভিডিওটা আমি ছোট্ট করে এই জন্য দেখালাম যেন আমাদের ভিডিওর লেন্থটা ছোট হয়। আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু এরকম ফটো ইউজ করে বানাতে পারবেন এবং ফটোগুলো কিন্তু আপনি গুগল ক্রোম বাজার থেকে নিতে পারবেন। এবং আপনি যে ফটোগুলো ইউজ করবেন সেই ফটোগুলো কেন 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের ওপরে না যায়,
যদি 5 সেকেন্ডের ওপর যায় তাহলে কিন্তু কপিরাইটের যে প্রবলেম সেটা কিন্তু ফেস করতে হতে পারে। এই যে ফটো আমি ইউজ করছি, এই ফটোটা দেখুন 2 সেকেন্ড হওয়ার পরে কিন্তু ফটো পরিবর্তন হয়ে গেছে, তারপরে দেখুন আবারও 2 সেকেন্ড হওয়ার পরে ফটো পরিবর্তন হয়ে গেছে, তারপর আবারও 3 সেকেন্ড হওয়ার পরে ফটো পরিবর্তন হয়ে গেছে। অনেকে বলেন যে ভাইয়া অন্যের ফটো ইউজ করলে তো কপিরাইট দিয়ে দিবে। কপিরাইট দিবে না, আপনি যদি এই নিয়মটা ফলো করেন, ইউটিউবের ফেয়ার ইউজ একটা পলিসি আছে, সেই পলিসিতে আপনি অন্যের যে কোনো কিছু, ফটো হতে পারে, ভিডিও হতে পারে, ইনফরমেশন হতে পারে, ইউজ করতে পারবেন আপনার এডুকেশনাল পারপাসে, কিন্তু বেশি ইউজ করতে যাবেন না, 5 সেকেন্ডের বেশি ইউজ করবেন না, তাহলে কিন্তু কপিরাইটের প্রবলেমটা ফেস করতে হতে পারে। তাই ফটো দিয়ে আপনি যে কোনো টাইপের ভিডিও বা যে কোনো টাইপের কন্টেন্ট কিন্তু বানাতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটি আপনি মনিটাইজেশন করতে পারবেন যদি আপনি নিজে ভয়েস ওভার করেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।